আজ আমার জীবনের শেষ দিন, কাল সকালে আমি আর উঠব না। এটা জানা সত্ত্বেও আজ রাতে আমি নিশ্চিন্তে ঘুমাবো, কারণ জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি বাঁচতে এসেছি। তোমার সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে তোমার মাথায় যদি এটা আসে যে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই, তাহলে তুমি ভেবে নিও তুমি একজন কাপুরুষ। তুমি এই পৃথিবীর নোংরা আবর্জনা পালতু একটা পার্সন। জীবন নামের উপহারটার উপভোগটা তুমি করতে পারোনি, ওই জন্যে তুমি মরতে চাও। তোমার নিজের জীবনের গুরুত্ব যদি তুমি নিজে না দিতে পারো, তাহলে সমাজ তোমাকে কিসের জন্য গুরুত্ব দিবে? আর সেই কারণে তুমি আজ ফেলিওর। তোমার নিজের উপরে যদি তোমার নিজেরই না ভরসা থাকে, তাহলে বাকিরা তোমার উপরে কোন সাহসে ভরসা করবে? তুমি দোষ দিয়ে যাচ্ছ এই সমাজকে, সিস্টেমকে। নিজের দোষ স্বীকার করে নিয়ে নিজেকেই একবার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেখো, দেখবে সমস্ত সমস্যার সমাধান এক মুহূর্তে পেয়ে যাবে। তোমার খারাপ পরিস্থিতির জন্য তুমি নিজে দায়ী। শুধু একবার ভেবে দেখো যে ভুলটা কোথায় করেছিলে। জীবন কিন্তু প্রথম থেকে শুরু হবে না, তাই যে পর্যন্ত যেটা হয়েছে সেটা স্টপ রেখে চেষ্টা করার সেম ভুল যাতে দিতেও পারে না হয়। আজ থেকে নিজের মধ্যে কোনো টেনশনে রেখো না, আজ থেকে মন খুলে বাঁচতে আরম্ভ করো। আর যেই দিন থেকে তুমি মন খুলে বাঁচতে আরম্ভ করবে, সেই ভুল থেকে বুঝতে পারবে জীবনের মর্যাদাটা। আমাদের জীবনে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে, তাই সমস্যাকে নিয়ে না ভেবে সমাধানটাকে নিয়ে ভাবো। আজ তুমি খারাপ পরিস্থিতিতে আসো বলে তুমি ভেঙে পড়ো না, কারণ উইনাররা হাজারবার পরে, কিন্তু তারা উঠে এবং উঠে দাঁড়িয়ে বলে আমি করব, হ্যাঁ আমি করে দেখাবো। সবাই তোমার দিকে আঙ্গুল তুলে বলছে তোমার ভাগ্যটা খারাপ, তাহলে তুমি কেন নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারছো না? আরে ভাই, সেই দিনটা আর বেশি দূরে নেই যেদিন তোমার কাছে সব কিছু থাকবে, কিন্তু সেই মুহূর্তে তুমি কোনো কিছু হারানোর ভয় পাবে না, কারণ তুমি নিজের জীবনকে নিজের মতো করে বেঁচেছো, জীবনের প্রত্যেকটা সেকেন্ড উপভোগ করেছো। তাই পিছনের সব কিছু বলে চলো শুরু করি নতুন জীবন। টেস্টের পক্ষ থেকে আমি মনির। ইউটিউবে তুমি হয়তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু আজ তুমি এমন একটা চ্যানেল সাবস্ক্রাইব করো যে চ্যানেলটা তোমার নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করবে এবং তোমার বিপদের দিনে তোমাকে সাহস যোগাবে। তাই সেটা আমার চ্যানেল হোক নয় অন্য কোনো যে কোনো চ্যানেল হোক। ভালো থেকো, ধন্যবাদ।